নমস্কার বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে তো সাজগোজ দেখে নিশ্চয়ই বুঝেই গেছো চলে গেছিলাম কিন্তু আবার একটা বিয়ে বাড়ি ইনভিটেশনে তো এখানে আমি আর সম্রাট এন্ট্রি নিয়ে নিয়েছি আর দিন আমি নিজেকে দেখাই আজকে নিজেকে দেখাইনি আজকে কিন্তু সম্রাট ভিডিওটা স্টার্ট করছে আর এখানে দেখো মকটেল কাউন্টার তো সম্রাট কিন্তু আজকে আর গরম খায়নি হাতে তুলে নিয়েছে আর ঠান্ডা মানে ঠান্ডা খেয়ে গলা ভিজিয়েছে তো মকটেলটা তো ভালোই ছিল তারপর এখানে ছিল তিন ধরনের স্টার্টার আইটেম প্রত্যেক কটা আইটেম কিন্তু দুর্দান্ত ছিল তো চলো কি কি আছে একটু বলে নিই এখানে আছে গন্ধ চিকেন আর আছে ফিশ বল আর আছে চিলি বেবিকর্ন তো তিনটে কিন্তু স্টার্টার আইটেম যেটা বললাম দুর্দান্ত টেস্ট হলো সব থেকে যেটা মন কেড়েছে সেটা হচ্ছে গন্ধরাজ চিকেন এবার ভাবলে আমি কি করে বললাম সম্রাট খাচ্ছে না আমিও কিন্তু ট্রাই করেছিলাম সম্রাটকে দেখে নিলাম মানে সব কটা স্টার্টার আইটেমের মধ্যে গন্দরাস চিকেনটা ছিল হিট তো আজকে আমি চলে গেছিলাম কিন্তু মা তারা ক্যাটারেসের ইনভিটেশনে কন্ট্যাক্ট নাম্বার তো আছেই এছাড়াও কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো এছাড়া চিকেন মাটন লোভনীয় সব আইটেম এজন্য আর দেরি করলাম না মেন কোর্সে ভাবলাম সম্রাটকে বাদ দিয়ে আমি মানে এন্ট্রি নিয়ে নিই তো এখানে প্লেটটা হাতে নিয়ে নিয়েছি প্লেটার চামচ আর প্রথমে নিয়ে নিলাম বেবিনান তারপর নিলাম স্টাফ পটেটো এখানে একটা যে আলু আমি নিয়ে নিয়েছি এখানে কিন্তু স্যালাড নিয়ে আর কিছু ভাবতে হয়নি কারণ পিঁয়াজ শশা গাজর তো পিঁয়াজ আর শশাটা আমি নিয়ে নিয়েছি আর নিয়েছিলাম ভেটকি মাছের ফিশ ফ্রাই তার সাথে ছিল কাসন্দি আর এই যে বেবি নানটা দেখেছো নানটা এতটাই সফট ছিল যে এক হাত দিয়ে টানলাম আর ছিঁড়ে গেল আর ভিতরে দেখো পটেটোর ভিতরে কিন্তু পনিরের স্টাফিং একদম পরিপূর্ণ ভরা আর স্টাফিংটা এতটাই টেস্টি ছিল স্টাফ পটেটোর মানে কি বলবো মুখে দিয়ে ভাবলাম ও হো হো কী দুর্দান্ত টেস্ট তো স্টাফ পটেটো দিয়ে কিন্তু বেবি নানটা ভালোই লাগলো এরপরে নেক্সট আইটেম হচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাই তোমাদের একবার ছিঁড়ে দেখায় ভিতরে দেখো ভেটকি মাছের পরিমাণটা কতটা আর এইটা হচ্ছে খাবো অবশ্যই কাসন্দি দিয়ে তো কাসন্দি দিয়ে কিন্তু মানে ওপরটা ছিল ক্রাঞ্চি টেস্টটা ছিল দুর্দান্ত এবার নেক্সট আইটেম ট্রাই করবো এটা হচ্ছে বাসন্তী পোলাও তার সাথে কাতলা কালিয়া আর অবশ্যই ও হো হো মাটন কালারটা জাস্ট দেখো অনেক সময় বলে না কালার দেখলেই বোঝা যায় রান্না দুর্দান্ত হচ্ছে কিন্তু মাটনের কালারটা কিন্তু বলে দিচ্ছে যে দুর্দান্ত টেস্ট হবে তো এখানে যেহেতু ভাত দিয়ে কাতলা কালিয়াটা বেশি ভালো লাগে ভাত আর নিয়ে নিয়ে কাতলা কালিয়াটা কিন্তু শুধু শুধুই খেয়ে নিয়েছি আর নিয়েছিলাম একটা পেটির পিস কারণ কাটা ছাড়াতে সুবিধা হয় এই জন্য মাছটা শুধু শুধুই খেলাম মাছটা ফ্রেশ ছিল মাছটা কিন্তু হয়েছিল দুর্দান্ত আর এখানে এবার মাটন দিয়ে খাবো পোলাও মানে রাবনে বানাদি জড়ি কিন্তু আগে ভাবলাম মাটনটা এতটা সুন্দর কালার হয়েছে যে একটু টেস্ট করেই নিলাম যেমন সফট খেতে কিন্তু সেরকমই মানে দুর্দান্ত হয়েছে আজকে আমি পোলাও অল্প করে নিয়েছি মাটন কিন্তু বেশ কয়েকটা পিস খেয়েছি তো মাটনের গ্রেভি মাটন দিয়ে পোলাওটা কিন্তু জাস্ট দুর্দান্ত লেগেছে মানে প্রত্যেকটা কটা আইটেমের মধ্যে কিন্তু রাবনে বানা দিই আজকে রাবনে বানা দি জরি কিন্তু আজকে হিট তো এরপরে চলে গেলো ডেজার্ট আইটেমে মানে প্রত্যেকদিন বলি যে মিষ্টির ক্ষেত্রে ক্যাটারাসের কোনো হাত নেই কিন্তু আজকে কিন্তু মানে পরিপূর্ণভাবে ভাবে হাত আছে নিয়ে নিয়েছিলাম আমের চাটনি দুটো পাপড় আর হাত কেন বললাম আজকে কিন্তু এখানে গুলাব জামুনটা কিন্তু নিজে তৈরি করেছে আর এখানে দেখো লাইভ হচ্ছে জিলাপি ভাজা হচ্ছে আর কাকু কি সুন্দর দেখো ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপি ভাজে আড়াই প্যাঁচ এখনকার মানুষের মনে দিয়ে মনে এর দিয়েও কিন্তু বেশি প্যাঁচ আছে যদিও ওইটা অন্য পাট তো এবার জিলাপি গরম গরম জিলাপিগুলো এই যে কাকু দেখো শিরায় ভিজিয়ে নিল আর আমি কাকুর কাছে চলে গেছি জিলাপি আর এখানে নেবো মানে গরম গরম জিলাপির উপর ঠান্ডা ঠান্ডা রাবড়ি তো এখানে আজকে আমি একটু বেশি সেদেছি তো এই জন্য আর হাত মানে চামচ ছাড়া খেলাম না চাটনিতে আর হাত দিলাম না পাঁপড় চাটনিটা আমের চাটনিটা দুর্দান্ত লেগেছে আর এই যে বানানো গোলাপ জামুনটা ও হো হো কী যে দুর্দান্ত টেস্ট যেমন গরম ছিল গরম গরম সফট আর একটা কি সুন্দর একটা ঘি ঘি ফ্লেভার আসছিল জামুনটা দুর্দান্ত লেগেছে তারপরে হচ্ছে গরম গরম জিলাপি কারণ গরম গরম মিষ্টি যেন একটু খেতে বেশিই ভালো লাগে তার উপরে ঠান্ডা ঠান্ডা রাবড়ি আজকে তো মেন করছে রাবনী মানাদি জড়ি হিট করেই গেছে কিন্তু ডেজার্ট আইটেমও কিন্তু পিছিয়ে ছিল না মানে প্রত্যেক কটা আইটেম কিন্তু মন ছুঁয়ে গেছে এবার খাবো আইসক্রিম এরকম কার কার হয় বলো আইসক্রিম খেলে দাঁতটা শিরশির করে যেটা আবার নেক্সট টাইম হয়েছিল মানে আইসক্রিম মুখে দিতে না দিতে দাঁতটা এতটাই শিরশির করেছিল যে মুখে নেবো না বের করবো বুঝে পাচ্ছিলাম না তো যাই হোক আজকে এই পর্যন্ত ছিল খাওয়া দাওয়া তো চলো এবার লাস্টে যেটা বাকি ছিল এক বোতল জল একটা পান আর এখানে অনেকদিন বাদে দেখলাম এরকম মৌরি দেওয়া এই জিনিসটা ঠিক মিস করি তো চলো এবার তোমাদের মাতারা টোটাল ডিটেলস একবার বলে আছি যেখানে দাঁড়িয়ে আছি ওনার আমার সামনে তো আজকে এসেছিলাম মাতারা ক্যাটারেন্সের ইনভিট তো খাবার দাওয়া তো খুব ভালো ছিল এতক্ষণ তোমরা রিভিউ দেখেই নিয়েছো তো লোকে যা তো ঠিকঠাক ভাবে সাথে কন্টাক্ট করতে পারে বা যোগাযোগ করতে পারি যাতে সুবিধা হয় তো তার ডিটেলস তুমি একবার বলো অ্যাকচুয়ালি আমরা লোকেটেড হচ্ছি আমরা সাউথ কলকাতা গড়িয়াতে বাট আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল আর ওয়েস্ট বেঙ্গল বাইরে অল ওভার ইন্ডিয়া পরিষেবা দিয়ে থাকি আর কেউ যদি আমাদের কন্ট্যাক্ট করতে যায় কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন ডাবল জিরো থ্রি জিরো নাইন থ্রি এইট থ্রি জিরো আর তোমাদের এমনি প্লেটিং স্টার্ট হচ্ছে কত দিয়ে প্লেটিং স্টার্ট ডাজেন্ট ম্যাটার অ্যাকচুয়ালি ম্যাটার করে হচ্ছে বাজেটের ওপর আপনার যেটা সাপোজ ধরুন আপনার বাজেট তিনশো টাকা তো কখনোই আমি সেটা আটশো টাকা দিয়ে আপনাকে বলবো না আমি সেটা তিনশো টাকা দিয়ে শুরু করবো আপনার বাজেট যেরকম আমরা সেরকমই আপনাকে আমরা পরিকল্পনা করে আমরা খাবার দেবজন নিয়ে আর নর্মার ছোট কাজ পঞ্চাশ জন থেকে তো অনেকে আছে ক্যাটারিং মানে ফুল যে দায়িত্বটা আর কি দেবে সেটা হচ্ছে একটা বিশ্বাসের জায়গা তো সেই মানে তোমার কত বছরে কি প্রতিষ্ঠান বা কিছু সেটা মানুষের কাছে জানলে কি হয় ব্যাপারটা সুবিধা হয় অ্যাকচুয়ালি আমাদের বিজনেস এটা অ্যাকচুয়ালি আমার বাবার বিজনেস আচ্ছা বাবা সিন্স নাইনটিন নাইনটি থেকে স্টার্ট করেছিলেন এটা যারা আমাদের মোটামুটি ফেসবুক ইনস্টাতে ফলো করেন তারা জানেন আমাদের মানে আমরা কবে থেকে বিজনেস আর নতুন যারা কাস্টমার তাদের জন্য বলি আমাদের এটা থার্টি থ্রি ইয়ার্স ক্রস করছে আমাদের বিজনেস ক্রস করছে তো খাবার দাবার বিশ্বাসের জায়গা নিয়ে কোনো চিন্তা নেই আপনি শুধু টাকার কথা চিন্তা করবেন বাকি দায়িত্ব হচ্ছে আমার তোমাদের ওই ফেসবুকে যে পেজ আছে সেটা কি নামে আছে ফেসবুক পেজে আছে মাত্রা ক্যাটার 1990 99 ইনস্টাগ্রাম মাত্রা ক্যাটার 1990 আচ্ছা চাইলে ফলো করতে পারেন আমাদের ফলো করলে ডিটেইলস সব পেয়ে তো তোমরা কিন্তু তোমাদের বিশেষ দিনের জন্য অবশ্যই মাত্রা ক্যাটারসকে কন্টাক্ট করতে পারো শুধু বলেছিলে একটু নতুনত্ব কোনো ক্যাটারসে তোমরা সন্ধান চাইছো তো আজকে তোমাদের জন্য নতুন সন্ধানে আসলাম যদিও এর আগে আমি দিয়েছিলাম তো তোমাদের যারা নতুন ভিউয়ার্স আছে তো তাদের জন্য আরেকবার ডিটেইলসটা দিলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই বাই